আগের কোনো ঝামেলা বলতে বলে আমার শালা বের অবৈধ একটা সম্পর্ক ছিল, যার পর কিছুদিন পরে আমার শালা জানতে পারে মোবাইলে এরকম দেব, মানা করে। মানা করার পর ওদের অনেকদিন থেকে ঝামেলা হয়, মাত্র 4-5 মাসের ঝামেলা চলে। দিয়ে আমরা এমনি থানাতে পাশে মানে গ্রামের একটা সাজেশন মানে একটা আলোচনা করি, ওরা গ্রাম থেকে 3 মাস টাইম নেয় যে এটা পরে হোক। তার 3 মাস পরেও সে ঝামেলাটা মানে সংশোধন হয় না, তার ফলে গ্রাম থেকে বলে কোর্টের মাধ্যমে যেতে। আমরা উকিল দিয়ে কোর্টের মাধ্যমে বহরমপুর কোর্টে গিয়েছি, ওখান থেকে ডিভোর্স কেস ফাইল করেছি। এবার ডিভোর্স কেস ফাইল করার পরে এবার থাকি অনুষ্ঠিত চাই না যে একটা সংসার বিচ্ছিন্ন হয়ে যাক, কাজে ডিভোর্স 6 মাস টাইম নেয় কোর্ট। নেওয়ার পরে 1.5 মাস পরে যেদিন এই ঘটনাটা হয়, 1.5 মাস পরে আমার শালাকে আমার শালাবো 1:30 নাগাদ ফোন ডেকে নিয়েছে। ডেকে নেওয়ার পরে এই আগুনটা লেগেছে আর এই কেসটা তারপরে হয়েছে। পুরোটাই প্ল্যান মাফিক, কারণ এইভাবে যে আমার শালাকে এইভাবে গিয়েছিলো, মানে আমার শালা আমাকে বলেছে যে আমি এই কারণে গিয়েছিলাম, আমাকে ডেকেছিল আমার বউ যে তুমি আসো, একটা স্বামী স্ত্রীর যা রিলেশন হয় সেটা তুমি আজ পাবে, আর একটা পুরুষ একটা মেয়েতে যা হয় এই কারণে ওখানে গিয়েছিল। আমরা চাইছি যে ওদের আমাদের যেরকম আমার শালাকে তো বলে তো আমরা পাবো না, আর হাজার কান্না কান্না করলে পাবো না, পয়সা দিয়ে কিনতে গেলে পাওয়া যাবে না। আমরা চাই যে একটা শাস্তি হোক ওর। হয়েছিল রাত্রে বউ ফোন করেছে, ফোন করার পর বউ কখন বেরিয়েছে, ছেলে কখন বেরিয়েছে লেগেছে আমি জানি না, হঠাৎ ওদের বাড়ির থেকে পুড়িয়ে যখন গিয়েছে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল, যাওয়ার পর পরে আমাকে ফোন করে ওদের বাড়ির পাশের থেকে ফোন করে বলে তোমার ছেলে আগুন ধরে পুড়িয়ে গেছে। দিয়ে তখন আমরা এদিক ওদিক ছুটাছুটি করছি, করার পর আমার জামাইকে পাঠিয়ে দিয়েছি, জামাই দেখছে যে হ্যাঁ সত্যি ঘটনাটা পুরানো। দিয়ে তারপরে আমরা হসপিটালে নিয়ে গেছি, অনেক জায়গায় গিয়েছি করেছি, আমি ওদের শাস্তি চাই আর কি। হ্যাঁ জড়িত ওদের বাড়ির থেকেই হয়েছে, ওটা ওরাই করেছে, ওদের আমি শাস্তি চাই। আমার ছেলে তো সারা জীবনের মতন হারিয়ে গেছে, আমার ছেলে তো আর পাবো না, আমি এটা চাই যে ওইরকম যেন আর কোনো ছেলের সঙ্গে হয় না, কোনো মায়ের বুক যেন আর খালি হতে দেখি না আমি, আমাকে এরকম করে দিয়ে গেছে আমি সেটাই আমি চাই সবসময়ের জন্যে। আমার নাম লিপিকা হালদার, আমার মা ও ছেলের।